জনাইছোঁ মই দীক্ষিত শৰ্মা। শাসকবিহীন ৰাজ্য হয় বৰ্তমান অসমত বা দিছপুৰত আপুনি শাসকীয় পক্ষৰ এজনকো বিচাৰি নাপায়। শাসকীয় বিজেপিৰ 62জন বিধায়কৰ এজন বিধায়ককো আপুনি নিজৰ সমষ্টি বা দিছপুৰৰ বিধায়ক আৱাসগৃহত আপুনি বিচাৰি নাপায়, কাৰণ বৰ্তমান সকলো আছেগৈ মুম্বাইত। আৰু সেইকাৰণে এই শীৰ্ষক শাসকবিহীন ৰাজ্য। দিছপুৰত এতিয়া নাই মুখ্যমন্ত্ৰী, দিছপুৰত এতিয়া নাই কোনো এজন মন্ত্ৰী শাসকীয় পক্ষৰ, আৰু বিধায়ক আৱাসতো আপুনি 126টা সমষ্টিৰ ভিতৰত বিজেপিৰ দখলত থকা 62জন বিধায়ক কিন্তু আপুনি বিচাৰি নাপায়। অনাগত 3দিনলৈ শাসকবিহীন হৈ থাকিব দিছপুৰ, কাৰণ সকলো আছে মুম্বাইত প্ৰশিক্ষণৰ বাবে। কিহৰ কাৰণে তেওঁলোক গৈছে সেই তথ্য এই মুহূৰ্তত আমি আপোনালোকক দিব বিচাৰিছোঁ। আৰু সেই গতিকে আমি শীৰ্ষক দিছোঁ শাসকবিহীন ৰাজ্য। বৰ্তমান বিজেপিৰ এজনো মন্ত্ৰী বিধায়ক নাই ৰাজ্যত, মুখ্যমন্ত্ৰীও নাই, এজন মন্ত্ৰীও নাই, আৰু এজন বিধায়কো নাই। দিছপুৰত আপুনি এতিয়া নাপাব বিজেপিৰ কোনো মন্ত্ৰী বা বিধায়কক। কালি বিয়লিৰ পৰাই শাসকবিহীন হৈ পৰিছে দিছপুৰ, আৰু অনাগত 3দিনলৈ শাসকবিহীন হৈ থাকিব দিছপুৰ। বিজেপিৰ 62জন মন্ত্ৰী, 62জন মন্ত্ৰী আৰু বিধায়ক বৰ্তমান আছে মুম্বাইত। 3দিনলৈ বিজেপিৰ বিধায়ক মন্ত্ৰীৰ প্ৰশিক্ষণ হ'ব মুম্বাইত, আৰু তাৰ বাবে ইতিমধ্যে 62জন মন্ত্ৰী আৰু বিধায়ক ইতিমধ্যে উপস্থিত হৈছেগৈ মুম্বাইত, আৰু 14 নৱেম্বৰ পৰ্যন্ত তাতেই থাকিব সকলো। আৰু আজিৰে পৰা প্ৰশিক্ষণ আৰম্ভ হৈছে বিজেপিৰ। আৰু পুৱাই ছ'চিয়েল মিডিয়াত দেখা পোৱা গ'ল ৰাজ্যিক সভাপতিৰ পৰা আৰম্ভ কৰি সকলোৱে প্ৰাতঃ ভ্ৰমণৰ আনন্দ ল'লে। আনন্দ লোৱাৰ দৃশ্যাংশ দেখা পোৱা গৈছে, ফটো দেখা পোৱা গৈছে মুম্বাইত। প্ৰথমে সেই ফটোখিনি আপোনালোকক দেখুৱাই লৈছোঁ। এয়া চাওক, বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি, তাৰ লগতে প্ৰাক্তন ৰাজ্যিক সভাপতি, মন্ত্ৰী, বহমপুৰৰ বিধায়ক, সকলো এয়া মুম্বাইত প্ৰাতঃ ভ্ৰমণৰ আনন্দ লৈছে। নগাঁৱৰ বিধায়ক ৰূপক শৰ্মা, সুশান্ত বৰগোহাঁই, সকলোকে দেখা পোৱা গৈছে। আৰু বৰ্তমান শাসকবিহীন দিছপুৰ হৈ এতিয়া সম্পূৰ্ণৰূপে অসমৰ ৰাজনীতিৰ কেন্দ্ৰ হৈ পৰিছে মুম্বাই, কাৰণ অনাগত 3দিনলৈকে তাতেই চলিব বিজেপিৰ মন্ত্ৰী আৰু বিধায়কসকলৰ প্ৰশিক্ষণ শিবিৰ। আৰু সেইবাবে এতিয়া দিছপুৰত আপুনি নাপায় বিজেপিৰ কোনো এজন মন্ত্ৰীক বা কোনো এজন বিধায়কক, কাৰণ শাসক এতিয়া আছে মুম্বাইত। আৰু ইয়াৰ প্ৰাতঃ ভ্ৰমণৰ কিছু দৃশ্যাংশ আমি আপোনালোকক, কিছু ফটো আমি আপোনালোকক দেখুৱাই আছোঁ, আৰু এয়াই মুম্বাইত সকলোৱে একেলগে প্ৰাতঃ ভ্ৰমণৰ আনন্দ লৈছে। আৰু এতিয়া মাত্ৰ মিত্ৰগোষ্ঠীৰ 3জন মন্ত্ৰী এই আছে দিছপুৰত, অতুল বৰা, কেশৱ মহন্ত আৰু UPPLৰ UG ব্ৰহ্ম। এওঁলোকেই আছে বৰ্তমান শাসকীয় পক্ষ হিচাপে দিছপুৰত, কিন্তু তাৰ বাদে 62জন বিজেপিৰ বিধায়ক বৰ্তমান আছে মুম্বাইত। দিছপুৰৰ বাহিৰত উপস্থিত আছে আমাৰ ব্যুৰ' চিফ হিমাংশু চহৰীয়া। দিছপুৰত বৰ্তমান কেনে পৰিৱেশ হিমাংশু, মই আপোনাৰ ওচৰলৈ গৈছোঁ। এই মুহূৰ্তত যদি আপুনি চাই, সম্পূৰ্ণৰূপে শাসকবিহীন হৈ পৰিছে দিছপুৰ। হিমাংশু, হিমাংশু আপুনি শুনিব পাৰিছেনে? আমি পৰৱৰ্তী সময়ত হিমাংশুৰ সৈতে পুনৰ সংযুক্ত হ'ব চেষ্টা কৰিম। আৰু এই মুহূৰ্তত শাসকবিহীন দিছপুৰৰ কেইখনমান ফটো দেখুৱাই আছোঁ, য'ত সকলো বিধায়ক আৰু মন্ত্ৰী প্ৰাতঃ ভ্ৰমণৰ আনন্দ লৈ আছে মুম্বাইত। মই পুনৰ সংযুক্ত হৈছোঁ হিমাংশু চহৰীয়াৰ সৈতে, আমাৰ ব্যুৰ' চিফ। হিমাংশু, আপুনি যদি মোক শুনি আছে, দিছপুৰত কিন্তু এতিয়া মন্ত্ৰী আৰু বিধায়ক শাসকীয় পক্ষৰ এজনো নাই। মই শুনি আছোঁ দেখোন। হয়, হয়
দিশপুরত এই মুহূর্তে দেখা গৈছে সম্পূর্ণ দিশপুরের বিধায়ক আবাস সম্পূর্ণরূপে খালি, মন্ত্রীর আবাস সম্পূর্ণরূপে খালি, কিয়নো যেহেতু 62 জন মন্ত্রী বিধায়ক ইতিমধ্যে মুম্বাইলৈ রওনা হয়েছে 3 দিনের ট্রেনিংর তিনদিনের প্রশিক্ষণের মুম্বাইলৈ গৈছে আর মুম্বাইত প্রশিক্ষণ লওয়ার পিছত 3 দিন পিছত যেহেতু ঘুরি আহিব। কিন্তু এই মুহূর্তে রাজ্যের যিহক জনতা ভবনে হোক বা দিশপুরের বিধায়ক আবাসে হোক বা বিধানসভা চৌহদে হোক সম্পূর্ণরূপে খালি, যেহেতু বিরোধী বিধায়ক সকলে কিন্তু গোটেই বিষয়টো লৈ যথেষ্ট সমালোচনা করা পরিলক্ষিত হয়েছে। যেহেতু এই কেটা দিনত, এই তিনটা দিনত যিসমূহ কাম কাজ থাকিব সেই কাম কাজ এক প্রকার স্থবির হয়ে পড়েছে বলে কব লাগবে। আর আপনার যদি কিনা বিশেষ কাম আছে মন্ত্রী বিধায়কর নিজের সমষ্টির বিধায়ক বা নিজের মন্ত্রী সমষ্টির মন্ত্রীর কিনা কাম আছে, এই তিনটা দিন কিন্তু আপনাদের মহানগরীত বা দিশপুরত আপনাদের নাপাব, কেন আছে মুম্বাইত প্রশিক্ষণের মুম্বাইলৈ গৈছে। আর মুম্বাইলে প্রশিক্ষণ যাওয়া বিষয়টো লৈ ইতিমধ্যে বিরোধী দলেরপরাও যথেষ্ট সমালোচনা করেছে। এআইডিএফর ফালেরপরা কংগ্রেসের ফালেরপরা ইতিমধ্যে কোয়া হয়েছে, কংগ্রেসের বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া ইতিমধ্যে উল্লেখ করেছে যে রাইজর প্রশ্নের উত্তর দিব পড়া নাই বাবে বিজেপি বিধায়ক সকলে বাহিরলৈ এনে ধরনের প্রশিক্ষণের গৈছে। কিন্তু এই মুহূর্তে মই যেহেতু দিশপুরের বিধানসভা চৌহদত আছো, মই পরিবেশটা অকনমান দেখুৱাইছো, যেহেতু বিধানসভা চৌহদ এনেই অন্য সময় যেহেতু ভিড়ে গিজ গিজাই থাকে, কিয়নো মন্ত্রী বিধায়ক সকল থাকে, মন্ত্রী বিধায়ক সকলে অহা যাওয়া করে, লগতে জনতা ভবনের চৌহদ ভিড় হয়ে থাকে যথেষ্ট। কিন্তু আজ জনতা ভবনের চৌহদতো কোনো ধরনের মন্ত্রী বিধায়ক যেহেতু নাই, মন্ত্রী যেহেতু নাই কোনো, আর বিধানসভা চৌহদতো দেখা গৈছে সম্পূর্ণ নিমাওমা পরিবেশ, কেবল বিরোধী বিধায়ক আছে আর শাসকীয় দলের মন্ত্রী বিধায়ক কোনো এই মুহূর্তে যেহেতু রাজ্যত নাই, মুম্বাইলৈ গৈছে 62 জন মন্ত্রী আর বিধায়ক ইতিমধ্যে মুম্বাইলৈ গৈছে। আর এই মুহূর্তে রাজ্যত মাত্র 3 জনে মন্ত্রী আছে, যেহেতু অগপ দলের 2 জন কেশব মহন্ত, অতুল বরা আর UPPL উর্ষা বর্মা ইতিমধ্যে আছে, আর 3 জনকে মন্ত্রী পাত্র এটা রাজ্যত আছে। আর এই 3 জন মন্ত্রীর হাততেই এটা রাজ্য থাকা বলে কব লাগবে, কেন মুখ্যমন্ত্রীও নাই, বিজেপির রাজ্যিক সভাপতি তথা বিধায়ক বিধায়কও নাই, রঞ্জিত দাসও নাই, আর এজনও নাই। আর যেহেতু সকলে মুম্বাইলৈ গেছে, আর যাকালি দিন শপথ গ্রহণ করার পিছতেই রূপজ্যোতি কর্মী, সুশান্ত বুড়াগোহাই সকলে মুম্বাইলৈ রওনা হয়েছে, আর বিয়লির ভাগত সকলে রওনা হয়েছে। আর রাতেপার ভাগত দেখা গৈছিল সোশিয়াল মিডিয়াত ফটো ভাইরাল হয়েছে বিজেপি রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার সকলে প্রাতঃ ভ্রমণলৈ ওলাই যাওয়ার ফটো যেহেতু ভাইরাল হয়েছে, আর গতিকে ইতিমধ্যে প্রশিক্ষণের যাওয়া বলে যেহেতু উল্লেখ করেছে, আর গোটেই বিষয়টো লৈ বিরোধীর ফালেরপরা কিন্তু যথেষ্ট সমালোচনা করেছে। যাকালি দিন এআইডিএফর বিধায়ক সকলেও কৈছে যে রাইজর প্রশ্ন উত্তর দিবলৈ পড়া নাই বা উন্নয়নের ক্ষেত্রে পিঠি দি বাহিরলৈ ফুরিবলৈ গৈছে বা প্রমোদ ভ্রমণত গৈছে বলে উল্লেখ করেছে। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াই তাৎপর্যপূর্ণ মন্তব্য কৈছে এদিন আগতে যে সাগরের পাৰৰ বতা খাবলৈহে বাহিরলৈ গৈছে, রাজ্যের শাসনের প্রতি বা রাজ্যের উন্নয়নের প্রতি কোনো ধরনের গুরুত্ব প্রদান করা নাই। গতি বিরোধী এক প্রকার সমালোচনায় থকা হরকা করেছে, কিন্তু প্রশিক্ষণ লৈ এই প্রশিক্ষণের ফলত কি ধরনের লাভ হব বা অসমবাসীলৈ কেনে ধরনের এক বার্তা কড়িয়ে আনব সেয়া সময়ে কব। কিন্তু যাকালি দিন যেহেতু বাহিরলৈ যাওয়ার পিছতে মুম্বাইলৈ যাওয়ার পিছতে যথেষ্ট এই গোটেই বিষয়টি চর্চা হয়েছিল, আর এই মুহূর্তে এক প্রকার রাজ্য খালি বলে কব লাগবে, শাসক নাই, কেবল বিরোধী আছে। আর এই মুহূর্তে শাসক যেহেতু শাসকের সকলো মুম্বাইলৈ গৈছে আর প্রশিক্ষণের গৈছে, কেবল মাত্র 3 জনহে মন্ত্রী দিশপুরত আছে, গতি শাসকবিহীন রাজ্য বলে কলেও এক প্রকার ভুল কোয়া নহব। দীক্ষিত শর্মা, হয় ধন্যবাদ জানাইছো হিমাংশু চৌধুরিয়া, আমার ব্যুরো চিফ আছিল বিধানসভার পরিসরের পর আর তার সবিশেষ তথ্য জানালে। আর এই মুহূর্তে মন্ত্রী বিধায়কক যদি আপনি লগ পাব বিচারিছে তেতিয়াহলে দিশপুরলৈ বা গুৱাহাটীলৈ এইকেইদিন আপনি নাহিব, কারণ মন্ত্রী বা বিধায়কক আপনি নিজের সমষ্টিতো নাপায়, দিশপুরতো নাপায়, সকলো আছে মুম্বাইত গৈ, কারণ বিজেপির আছে প্রশিক্ষণ, মন্ত্রী আর বিধায়ক সকলক লোকে দিব প্রশিক্ষণ, কেনেকৈ রাজনীতি করব লাগে, কেনেকৈ কি করব লাগে সেই সমূহ প্রশিক্ষণ দিব বিজেপির মন্ত্রী 62 জন বিধায়কক আর মন্ত্রীক, আর সেইবাবে সকলে দিশপুর খালিক পাইছে গৈ মুম্বাইত।